अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। जीने शुने भूल ओषुध दीते चेयेछिले तुमी ओके ওকে শান্তি নয় বরং মৃত্যুর কোলে ফেলে দিতে চেয়েছিলে তুমি। কিন্তু মা প্লিজ এভাবে দোষারোপ করবেন না, আমি আমি এরকম কিছু করতে চাইনি, আমার কথা বিশ্বাস করুন মা, আমি এই ওষুধ চানিনি। হ্যাঁ মা, রুচিতে এরকম কেন করবে? তুই ছেড়েই দে নিহার, তোর তো সব সময় রুচিতার পক্ষ নেওয়ার অসুখ হয়েছে। যদি কাল রুচিতা দিশাকে খুন করে ফেলে তাহলে তুই এটা বলবি যে দিশা নিজেই ছুরির সামনে চলে এসেছে, রুচিতার কোনো দোষ নেই, সেটাই বলবি তুই। মা তুমি এইটুকু কথা এত বড় করে তুলো না, আর এমনি তো মা এটা প্রেসক্রিপশন, কি বুঝতে পারবে ওরা যে প্রেসক্রিপশনে ডক্টর কি লেখে, কি রকম হ্যান্ডরাইটিং এ লেখে, হয়ে গেছে ভুল ওর থেকে হয়তো। না নিহার বাবু, আমি ওষুধটা ভালো করে চেক করে এনেছিলাম। আমার তো ওই প্রেসক্রিপশনই ভুল মনে হচ্ছে। আরে এরকম কোন ডক্টর লেখে যে ওষুধ খেলে কোন সাইড এফেক্ট হয়, এরকম কোন ডক্টর লেখে ভুল এই প্রেসক্রিপশনটা? আবার ওই ডক্টরের চালাকিটা না বুঝতে পারে, আমাকে ঘটনাটা এখানেই শেষ করতে হবে। তোমরা প্লিজ ঝগড়া করা বন্ধ করো, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আরে চুপ করো তোমরা সবাই। তোমরা সকলেই জানো যে দিশা হার্টের রোগী, আর তোমরা সবাই জানা সত্ত্বেও নাটক করছো। বন্ধ করো এসব। আর পুনম, যেখানে ওষুধের ব্যাপার, হতে পারে যে রুচিতা ভুল করে ওষুধটা দিয়ে ফেলেছে। আমরা সবাই জানি রুচিতা জেনে বুঝে কাজ করবে না, এখন ব্যাপারটা এখানেই শেষ করো। নিহার, তুমি দিশাকে সাবধানে ঘরে নিয়ে যাও আর ঠিক ওষুধ দাও। কিন্তু এই ওষুধটা বদলে কিভাবে গেল? দিশার হার্টের অসুখটা আবার ফিরে এসেছে। আই এম সরি টু সে, 3 মাসের বেশি সময় আর ওনার হাতে নেই। ডেলিভারি বয় কোথায় যাচ্ছে পার্সেল না দিয়ে? এখানে ময়লা কে রাখলো? এই প্রেসক্রিপশন অনুযায়ী তো এই ওষুধটা ভুল, ওই বেচারির কাছে এমনিতেই সময় কম। তুমি কি 1 মাসের মধ্যেই ওকে মেরে ফেলতে চাইছো? রুচিতা, রুচিতা বন্ধ করো এটা। রুচিতা, তোমার মন কোথায় ছিল রুচিতা? ওই ওষুধের ব্যাপারটা নিয়ে তুমি কি এখনো চিন্তা করছো? আমার সন্দেহের কথাটা নিহার বাবুকে বলবো নাকি থাকবে? বুঝতে পেরেছি, মা যেভাবে রুইর সাথে ব্যবহার করে ওটা নিয়ে টেনশন করছো তাই না? রুচিতা, রুই খুব মিষ্টি একটা মেয়ে। জানো আমি যখন প্রথম ওকে দেখেছিলাম না, তখন আমি ওকে নিজেরই মনে করেছিলাম, আর তখন তো আমি জানতামও না যে ও তোমার মেয়ে। তুমি দেখো, রোহি ওর মিষ্টত্ব সরলতা দিয়ে এই বাড়ির সবার মন জয় করবে। আর তারপর রইল মায়ের কথা, আমি নিজেই খেয়াল রাখবো যাতে মা রোহির সাথে কোনো ভেদাভেদ না দেখায়। আপনি রোহির সঙ্গে আছেন এটাই আমার কাছে অনেক বেশি। হলুদ এখনো
ওই একটা ইম্পর্টেন্ট কল এসছে, কিন্তু তুমি রোহিত জন্য একদম চিন্তা করবে না। আজ না তো কাল মা ঠিকই বুঝতে পারবে যে রোহিত কতটা ভালো মেয়ে, আর ওকে আপন করে নেবে। ইয়া হ্যালো, কিসের আওয়াজ ছিল? বোধহয় আমার মনের ভুল। পাথর? এই পাথরগুলো এখানে কিভাবে পড়ল? তার মানে কেউ তো ছিল। আমি একবার ভালো করে দেখে নি। এই ওষুধগুলো আমাকে জোর করে খেতে হচ্ছে। এই ওষুধের চক্করে আমি আবার সত্যি করে অসুস্থ না হয়ে যাই। আচ্ছা, কিচেনে কেউ নেই তো? একবার দেখে আসি। নূপুর? এই নূপুরটা কার? দিশার ঋতু বৌদির নাকি মায়ের? দিশা তো ঘুমোচ্ছে। দিশা এত রাতে কোথায় গেছিল যে ওর পায়ে এত মাটি লেগে আছে? একবার গার্ডেনে গিয়ে দেখি। কিন্তু দিশা এত রাতে বাইরে কি করছিল?
এখানে তো কাদা ভর্তি, আর এটাই বোধহয় দিশার পায়ে লেগেছিল। কিন্তু এত রাতে দিশা এখানে কি করছিল? তার মানে দিশা অসুস্থতার নাটক করছে?